বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছাবিন সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। যদিও বিয়ের সাজে সেই ছবিতে ফারিনের স্বামীর চেহারা দেখা যায়নি, লাল শাড়িতে অভিনেত্রীর দেখা মিললেও এক পাশ থেকে স্বামীকে দেখা গেছে স্ত্রীর কপালে চুমু খেতে। জানা গেছে তাসনিয়া ফারিনের স্বামীর নাম শেখ রেজওয়ান, তিনি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নন, বর্তমানে দেশের বাইরে কর্মগত রয়েছেন। ফারিনের কলেজের জীবন থেকে তাদের সম্পর্কে শুরু, দীর্ঘ 8 বছরের সম্পর্কের পর গত 11 আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলেন এই জুটি। বর্তমান স্বামী দেশের বাইরে রয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, পরিবারের ঘনিষ্ঠজনের নিয়ে একটি অনারম্ভের অনুষ্ঠানে আমাদেরকে আগত হয়েছে। আমার স্বামী বর্তমানে বিদেশে কর্মগত রয়েছেন, তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করব। এদিকে সোমবার এক ফেসবুকে স্ট্যাটাসে স্বামীর উদ্দেশ্যে ফারিন লিখেছেন, লম্বা সময় কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথম দিনের গতিতেই রেখেছ, আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে, আমরা বাহিরের কোলাহল মুক্ত আমাদের নিজস্ব অবরণ্য তৈরি করেছি, আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়েছি, তখনই আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি, তুমি সবসময় আমার পাশে ছায়ার মতো ছিলে, আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রেরিত করেছো, সমর্থন যুগিয়েছো।